হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে কীভাবে আমরা আবি প্লেয়ার প্রো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারি আমরা আমাদের মোবাইল। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা প্লে স্টোর গিয়ে দেখব যে আবি প্লেয়ার প্রোটা প্লে স্টোরে আছে কি না। তো আমরা প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে যদি লিখি আবি প্লেয়ার, এখানে এসে পড়েছে। আমরা এখানে ক্লিক করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবি মিউজিক প্লেয়ার লাইট, কিন্তু অরিজিনাল আবি প্লেয়ার প্রো বা এরকম কোনো কিছু বা আবি প্লেয়ার এরকমটা কিন্তু আমরা দেখতে পারতেছি না এখানে প্লে স্টোরে নেই, কিন্তু দেখতে পারতেছেন বন্ধুরা। তো বন্ধুরা, এর জন্য আমরা কী করতে পারি? এর জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তো আমরা ইউসি ব্রাউজারটা ওপেন করার পর আমরা একটা নিউ ট্যাব নেব। আমরা এখানে নিউ ট্যাবে ক্লিক করে দিই। নিউ ট্যাবে ক্লিক করার পর আমরা এখানে লিখে সার্চ করব ABBEI আবে PLAYER প্লেয়ার PRO লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে উপরের দিক দেখতে পাচ্ছেন আবে মিউজিক প্লেয়ার প্রো, এটা আমরা ঢুকবো না, এপিকে পিওর এখানে ঢুকবো না আমরা। তারপর দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আবে মিউজিক প্লেয়ার লাইট, এখানেও আমরা ঢুকবো না। তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড আবে মিউজিক প্লেয়ার প্রো লেটেস্ট ভার্সন এপিকে পিওর, এখানেও আমরা ঢুকবো না। তারপরে দেখতে পাচ্ছেন আবে মিউজিক প্লেয়ার প্রো .in.softonic মানে আবে মিউজিক প্লেয়ার প্রো এপিকে ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড, এখানে আমরা ঢুকবো না। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা এপিকে ডন আবে মিউজিক প্লেয়ার প্রো মোড এপিকে 1.2.9 ডাউনলোড প্রিমিয়াম ফর অ্যান্ড্রয়েড, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিক চলে আসবো, এখানে আমরা এটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে, ভার্সন, তারপর ডেভেলপার, রিকোয়ার্স, সাইজ, তারপর মোড, ফিচার, প্রিমিয়াম। তো তারপর আমরা এখানে ডাউনলোড এপিকেতে ক্লিক করব। ডাউনলোড এখানে ক্লিক করার পর আমরা নিচের দিক চলে আসবো। নিচের দিক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অন গুগল প্লে .com.abi.apk, আর উপর দিক দেখতে পাচ্ছেন এই যে নতুন একটা চলে এসে পড়েছে। এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে, এখানে একটু ওয়েট করার পরেই এখানে একটু টাইম নেবেন। নেওয়ার পর এখানে লেখা আসবে ডাউনলোড এপিকে ফাইল মুড ভার্সন 1.2.8.3, এখানে ভার্সন যেটাই লেখা আসুক মুড লেখা দেখতে পারবেন, আর উপর দিকে একটু টাইম নিয়ে যেটা আসবে আপনারা ঠিক সেটাই ডাউনলোড করবেন। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অ্যাড শো করবে, আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করে দিব। আমরা সাউন্ডটা কমিয়ে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটা ডাউনলোডের উইন্ডো ওপেন হয়েছে, তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে ডাউনলোড হচ্ছে, দেখি ডাউনলোড হয় কিনা। হ্যাঁ, ডাউনলোড বন্ধুরা হচ্ছে, খুবই দ্রুত হয়ে যাচ্ছে, কারণ অনেক ছোটো একটা সফটওয়্যার, খুবই দ্রুত ডাউনলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখন ইনস্টলে ক্লিক করব। তো বন্ধুরা ইনস্টল হয়ে গেছে, এখন এটা স্ক্যানিং হবে। তারপর আমরা এখানে ওপেন করব, তারপর ডিভাইস অ্যালাউ করে দিব, অডিও অ্যালাউ করে দিব। তারপর এখানে একটু ওয়েট করতে হবে, আবার একটা ইউসি ব্রাউজারে একটা অ্যাড শো করতেছে। তো আমরা এখানে চলে আসবো, আবে প্লেয়ার ওপেন করব। সর্বপ্রথম যেবার আপনি ঢোকার চেষ্টা করবেন তখন একটু দেখা যাবে কি বের হয়ে যাবে, একবার এইরকমটা হয়। তারপর ইএসআই এগ্রিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা একটা গান সিলেক্ট করে নিই। গান সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা ডাইন সাইডের দিকে একটু টেনে ধরবো। টেনে ধরার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে চলে আসবে। তো এখানে গান চলতেছে, কিন্তু আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি, তাই মানে এখানে সাউন্ডটা আপনারা পাচ্ছেন না। তো আমি এখানে গানটা স্টপ করে দিই। স্টপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি আবে প্লেয়ার লাইট ভার্সনটা ইউজ করেন বা ফ্রি ভার্সনটা ইউজ করেন, সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করলে এখানে এগুলো সব প্রিমিয়াম থাকবে, কম্পোজিশন, টেক্সট, বার্স, পার্টিকেলস, ইমেজ, অডিও প্রোভাইডার, মানে এরকম আরও যা যা নিচের দিক দেখতে পাচ্ছেন, মানে এগুলো এক একটা করে দেওয়া আছে, কিন্তু অনেকগুলো দেওয়া নেই আর কি, মানে একটা করেই আপনি ইউজ করতে পারবেন, বেশি ইউজ করতে পারবেন না আর কি। সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম মেম্বার হতে হবে, যেহেতু আমরা এটা প্রিমিয়াম সফটওয়্যারটাই নামিয়ে নিয়েছি, সেক্ষেত্রে আমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারবো। চাইলে আমরা এখন যদি টেক্সটের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা নতুন একটা টেক্সটের লেয়ার অ্যাড হয়ে গেছে। কম্পোজিশনে ক্লিক করলে নতুন একটা কম্পোজিশনের লেয়ার অ্যাড হয়েছে, বার্সে ক্লিক করলে হচ্ছে কিন্তু বন্ধুরা অডিও প্রোভাইডার হচ্ছে, তারপর ব্লার ইফেক্ট হচ্ছে। সরি বন্ধুরা, বের হয়ে গেছে, আমরা আবার ওপেন করব। ইএসআই এগ্রিতে ক্লিক করে দিই। আমরা আবার একটু ওপেন, আবার আগের মতন চলে যাই আমরা। এখানে ক্লিক করে আমরা আবার সব কিছু অ্যাড করবো, ব্লার ইফেক্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা হচ্ছে, কিন্তু ওই সময় কিন্তু বের হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু বের হচ্ছে না। এটা মাঝে মধ্যে একটু মোবাইলের কারণে বা অ্যাপসের সমস্যার কারণে হতে পারে, এটা কোনো ব্যাপার না। তারপর RGB ইফেক্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব কিন্তু অ্যাড হচ্ছে কোনো রকম কোনো সমস্যা ছাড়া।
তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিওটি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।